সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বাঙালি সাতকাহনে। যেহেতু পৌষ মাস, তো এখানে বড়ি দেওয়া চলছে। তো তোমাদের বড়ি কিভাবে দিতে হয় সেটাই আজকে দেখাবো। অনেকেই জানো না যে বড়ি কিভাবে দিতে হয়, হয়তো বাজার থেকে কিনে এনে খাও। তো কিভাবে দেবে, কিভাবে মানে ফেটাবে, তো পুরো ব্যাপারটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা করছি। এটা দেখো কলাইয়ের ডাল মাখা। আমরা যে গোটা কলাইয়ের ডাল খাই, কাঁচা কলাইটা প্রথমে গোটাটা ভিজিয়ে রাখার পর খোসাটাকে উঠিয়ে নিয়ে এটা কিন্তু একটা পেস্ট তৈরি করে নেওয়া আছে মিক্সিতে। যাদের কাছে মিক্সি নেই, তারা যেখানে রোলার থাকে ভাঙানোর সেখানে গিয়ে ভাঙিয়ে নিতে পারো। আদার্স যাদের মিক্সি আছে বাড়িতে, তারা কিন্তু মিক্সিতে এটা করে নিতে পারো। জিনিসটা ঠিক এইরকম হবে, এর থিকনেসটা, এর থেকে বেশি গাঢ় হবে না বা পাতলাও হবে না। আর এটা কিন্তু পাটা বা শিল যেটা থাকে সেটাতেও হয় গ্রাম্য স্টাইলে, যদি তো করতে পারো সেটাতে একটু খাটনির ব্যাপার। আর আদার্স কিন্তু তোমরা মিক্সিতে করে নিতে পারো। এর সাথে দেখো কুমড়ো, যেটাকে বলছে চাল কুমড়ো। চাল কুমড়োর যে ঝুড়িটা হয়, চাল কুমড়োটাকে খুব সুন্দর করে কেটে নিয়ে কুড়ে নেওয়ার পরে কিন্তু জিনিসটা এরকম আসে, যেটাকে বড়ির সঙ্গে মেশাতে হয়। বড়ির সঙ্গে না মেশালে কিন্তু রস বা যখন রান্না করা হবে সেটা টান মেনা, ওই কারণে জিনিসটা ঠিক এরকম হয়। এর থেকে পাতলা বা ছোট ছোট হয়, তো যে যেমন যার যেমন ইচ্ছে সেরকম ভাবে দিতে পারো। আমাদের যে বড়িটা তোমাদের দেখালাম যেটা মিক্সিতে পেস্ট করা ছিল, সেখান থেকে নিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে একটু ধৈর্য ধরে খুব সুন্দর করে ওকে ফেটাতে হবে। অনেকক্ষণ জাস্ট একদম একটা পাতলা আর একদম হালকা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটাতে হবে। দেখো এটা ফেটানো চলছে। এখানে একটা বাটির মধ্যে দেখো আমাদের এই কলাইয়ের যে পেস্টটা ছিল যেটাকে আমরা খুব ভালোভাবে ফেটাচ্ছিলাম ওটা দেওয়া হলো। এটা কিন্তু দেখো জলের মধ্যে কিন্তু ডুবে যাচ্ছে না, উপরে ভাসছে। যতক্ষণ এই পর্যায়ে আসবে ততক্ষণ কিন্তু এটাকে খুব সুন্দর করে ফেটাতে হবে। আর যখন ভাবে জলে ভাসবে বোঝা যাবে যেটা হয়ে গিয়েছে। এখানে কিন্তু বড়ি দেওয়ার আগে কলাইটাকে খুব সুন্দর করে ফেটানো হচ্ছে। সবাই একটু তাকাও, এখন একটু তাকাও, তাকাও একটু দেখো। এখানে কিন্তু সবাই মিলে বড়ি দিচ্ছে, একদম সকাল থেকেই পুরো প্রিপারেশন বড়ি দেওয়ার অনেকক্ষণ ধরে চলছে। তো তোমাদের সঙ্গে সেই জিনিসটাই শেয়ার করা, আশা করবো তোমাদের খুব হেল্প হবে জিনিসটা দেখে।
পুষায় না, আর দুদিন দিলেই শেষ। ওকি ওকি কথা তুমি একাই পারবি? হ্যাঁ হ্যাঁ পারবো না কেন? সেদিন আমি একাই দিছি তাহলে। কালকে দেখলাম বেততলা মাঠে সব বড়ি দিদি মাঠে দিয়ে দিন শুকাচ্ছে। ওখানে কি বেল গাছ আছে? বেলতলা মাঠে ছিল, হ্যাঁ ছিল বেল গাছ। নাহলে কি বেলতলা হলো? লক্ষ্মী আছে না মেলা? এ দেখো না, এ প্রথমে না না দিদির বাসনটা তুলো না, আসছে তো ব্যাপার। তুমি আর পাতা আসছে তুমি? হ্যাঁ বন্ধ করিস না, আমি তোকে বলে দিই তারপর হাত কোথায় দেবো? ওদিকে ফ্যান দিতে যা। আমাদের বড়ি দেওয়া কিন্তু এখানে চলছে, তো এটা আমাদের তো কিন্তু অনেকক্ষণ চলবে, তো ততক্ষণ তো আমি ভিডিওটা করতে পারবো না। তো তোমাদের যেভাবে দেখালাম তোমরা সেভাবে প্র্যাকটিস করো, দিও। যারা একদমই পারো না তারা কয়েকবার চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে, আর এটা খেতেও খুব সুন্দর হয়। বড়িগুলো যখন উঠবে শোকাবে তখন তোমাদের আবারও আমি ভিডিও করে দেখাবো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।